পাওয়ার থাকলেই জনগণের আছে তো নেতা ওই বিক্রিয় নেতা গদি আলহামদুলিল্লাহ একটা কথাই সবাই বলতেছে যে আজকে এই তালেপুর থেকে একটা নতুন বক্তব্য শুরু হয়েছে তালেপুরে আমরা প্রথম যখন শুরু করলাম ইস্কান্দার ভাই ওইখানে একজন বক্তব্য দিল যে আমাদের সামনেইবারে মার্কা হইলো দুইটা ইসলাম নগরে বলছে যে আমাদের সামনে মার্কা হইলো দুইটা একটা হলো নৌকার একটা হলো মমতাজ আমি চিন্তা করতেছিলাম এত মারাত্মক একটা কথা বলছে এটার কারণটা কি পরে দেখলাম যে নৌকা মার্কার একটা ভক্ত আছে আর মমতাজেরও একটা আলাদা ভক্ত আছে আছে না এই কারণে উনি বলছে যে দুইটা মার্কা এই দুই মার্কা এক হইয়া এমন বিপুল ভোটে নৌকা পাস করবে দ্বারে কাছেও কেউ থাকবে না হ্যালো ধন্যবাদ আবার নৌকা দিবে নাকি তোমরা তাহলে পরিণয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের নেতৃত্বে মাননীয় সংসদ সদস্য জনাব মমতাজ বেগমকে আমরা ফুলের নৌকা দিয়ে আমরা স্বাগত জানাবো আমরা একটু তালি দেই তালি দিয়ে স্বাগত জানাই ধন্যবাদ ধরো এই আশা ওই পাশে ছবি নে ধন্যবাদ এবার আপনাদের মাঝে বক্তব্য রাখবেন যার বক্তব্য জন শোনা জন্য আপনারা জরুরি অগ্রণে বসে আছেন আমাদের প্রিয় নেত্রী জনাব মমতাজ বেগম এমপি আপনারা তোমাদের বক্তব্য রাখবেন ধন্যবাদ শাকিল আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আসলে আমরা সময় স্বল্পতার কারণে আমাদের পার্টির সেক্রেটারি সহ আমাদের মাঝে এখানে মুশাররফ ভাই সাবেক চেয়ারম্যান উনিও এখানে আছেন আমরা চাইছিলাম যে ওনার বক্তব্য আমরা শুনবো উনি আমাদের সাথে আছেন এবং বলেছেন যে এলাকার উন্নয়নের স্বার্থে উন্নয়নের লক্ষ্যে যা যা করণীয় আপনি করবেন আমি সাথে থাকবো তো আজকে এখানে সামনে যারা আছেন আপনার একটু পাশে চলে আসেন মা বোনরা দেখতে পারতেছে না ক্যামেরা অন্য পাশে চলে আসেন আপনাদের ক্যামেরার জন্য যদি মানুষ নাই দেখতে পারে আমারে তো লাভটা কি ওনারা অনেক কষ্ট করে থাকে সরে সরে আসেন হ্যাঁ যাই হোক আমাদের এখানে নেতৃবৃন্দু আমাদের সাইদ মোল্লা ভাই আমাদের কাউসার আমাদের বক্স আমাদের ছাত্রলীগের শাকিলরা সহ আমাদের শান্তরা সহ আমাদের বসির মেম্বার আমাদের জিয়া মারুফ যারা সবসময় আমাদের মহিলা নেত্রী নামজন কি চম্পা পা আমাদের বেনুয়ার কই ও আমাদের তো মাহবুব ভাই সহ আমাদের এই যে এক আমাদের মুরব্বী দেখতেছেন এখানকার আমাদের নেতৃবৃন্দু মোটামুটি তালেবপুরে কিন্তু যেখানেই গেলাম এই যে একটু আগে গেলাম ওই জায়গার নাম যেন কি মজলিশপুর ওই যে না ইয়ের ওখানে আচ্ছা মজলিশপুর আলম আলমের এলাকা মজলিশপুর এত সুন্দর এবং এত লোকজন মা বোনরা সহ আপনাদের মতো আপনাদের তো তো একটু কষ্ট হইতেছে ওখানে একদম বড় করে সামিয়ানা করে যাতে কষ্ট না হয় একটু কিন্তু প্রচুর মানুষ বসা ছিল এই পর্যন্ত আমরা কোনো রকম একটু শেষ করে আসলাম যাই হোক আরও মানুষ বসা রয়েছে যেখানে যাইতেছি আলহামদুলিল্লাহ একটা কথাই সবাই বলতেছে যে আজকে এই তালেবপুর থেকে একটা নতুন বক্তব্য শুরু হয়েছে তালেবপুরে আমরা প্রথম যখন শুরু করলাম ইস্কান্দার ভাই ওইখানে একজনে বক্তব্য দিল যে আমাদের সামনে এবারের মার্কা হইলো দুইটা ইসলাম নগরে বলছে যে আমাদের সামনে মার্কা হলো দুইটা একটা হইল নৌকা আর একটা হলো মমতাজ আমি চিন্তা করতেছিলাম এত মারাত্মক একটা কথা বলছে এটার কারণটা কি পরে দেখলাম যে নৌকা মার্কার একটা ভক্ত আছে আর মমতাজেরও একটা আলাদা ভক্ত আছে আছে না এই কারণে উনি বলছে যে দুইটা মার্কা এই দুই মার্কা এক হইয়া এমন বিপুল ভোটে নৌকা পাশ করবে দ্বারে কাছেও কেউ থাকবে না ওই যারা স্বতন্ত্র বিদ্রোহী হাবি কইতেছে ও সবটি মিলেও আমার সমান আমার ধারে কাছে ভোটের কাছে আসতে পারবে না এই জোয়ার উঠে গেছে না বলেন তো সব জায়গায় সমস্ত ইতে গোয়েন্দা রিপোর্টে সমস্ত মিডিয়াতে দেখবেন সমস্ত লেখ যা হইতেছে সব জায়গায় আছে যে মমতাজের ধারে কাছেও কেউ নাই নৌকার জোয়ার আছে মানিকগঞ্জ দুই আসনে ইনশাল্লাহ তা আমি আমার এই আস্থা বিশ্বাসটা আপনাদের প্রতি আমার আসে ছিল আমার আগামীতেও থাকবে আমি জানি যে আপনারা অনেক ভালোবাসেন আমাকে আর আমি তো ভালোবাসার অমর্যাদা করি নাই আমি তো পনেরোটা বছর আপনাদের এখানে সেবা করছি আমি পরীক্ষিত মানুষ আপনাদের আমি কারোটা খাই না আমি কারোটা নেই না আমি কারো নষ্ট করি না কারো বোকা দেই না কারোর সাথে খারাপ ব্যবহার করি না বরং আমার বিরুদ্ধে যারা থাকে তাদের দেখলেও আমি হাইসে দিয়ে কথা বলি কথা সত্য না মিথ্যা আমি হাইসা দিয়ে কথা বলি আমি কখনও অভিমান করে থাকতে পারি না বেশি সময় এটা আমার শিল্পী স্বভাব আমার স্বভাবটাই শিল্পী স্বভাব আমার স্বভাব কোনো ওই রকম কট্টর রাজনীতির স্বভাব আমার মধ্যে নাই অতএব আমি আমার মা বোনরা আমার প্রচণ্ড ভালোবাসেন যেখানে যাইতেছি আমার সাধারণ মানুষ কৃষক শ্রমিক মায়েরাবনরা সবাই একটা কথাই বলে যে মমতাজরে আমরা ভালোবাসি আর সাথে নৌকা আমরা এই দুইটার বাইরে আমরা আর কিছু আসলে চিনি না এই যে একটা বিষয় যারা আসতেছে আমি তাদেরকেও ভালোই বলি আসেন না আসলে তো হবে না আসতে হবে তবে আসতে আসতে আর একটু সময় নেন ওই যে আমাকে এক নেতা কইছিল যে আপনারা আর একটু ডাঙ্গরন আপনারা আর একটু সময় নেন আপনারা হাট গাট ইউনিয়ন নেতা কর্মী সব চিনেন আর আপনাদেরকেও শেখ হাসিনা চিনুক নাকি শেখ হাসিনা সত্যি কথা একবার আমি নেত্রীর এই কথা বলছিলাম যে এক নেতা তো অনেক টাকা পয়সা নিয়ে নামছে নেত্রী কয়েডার কিরা হ্যাঁ এটা কে রে আমার জিজ্ঞেস করে কে তা আমি কই চিনবেন না আপনি ও নাম কই আবার পরিচয় করাই দেব নাকি হাসা কথা কিছু মনে করেন না আমি যেটা কই সহসরল ভাবে কই ফলাই গোপনে রাখি না কিছু আমি আমার ইচ্ছা করে নাম তোমার আমার কই নাই আমি কিছু ও আছে একজন চিনবেন না আপনি কই ধর তুমি চিন্তা করো না তো নৌকা দিমু আমি আর আমার নেতা কর্মী যারা আছে আর তোমার মহিলারা খুব ভালোবাসে আমারে কয় তোমার সাধারণ মানুষ মহিলারা অনেক ভালোবাসে তোমার ভোট দিব তারা তোমার ভোটের কোনো অভাব হইব না তুমি নিশ্চিন্তে কাম করো খালি এইটা শেখ হাসিনা আমারে কয়ে দিছে মিছা কথা কইছে সত্য কথা কইছে না অতএব দেখেন এই যে আজকে যে রবটা উঠছে যে তারা সব কিনে নিয়ে যাবে প্রথম প্রথম রব উঠাইছিল যে সব চেয়ারম্যান সহ অনেকেই অনেক নেতা নিয়ে দৌড়াদৌড়ি করছে অনেক দৌড়াদৌড়ি করছে কি হয়েছে নমিনেশন কত টাকা লাগবো কিনে নিয়ে আসুন নৌকা কইসেনাডি উনারাও এক দেড় বছর ধরে প্রায় ওই ওই পাশেই ঘুরতেছে আর স্যালারি খাইতেছে মাস ওয়ারা খাইতেছে আর হইল খালি কইতেছে নাও আমরা সাথে আছে আইনে দিতেছি আপনারে মনে হয় এনে তারা কোনোদিন আমার নাও আইনে দিছিল দিসে না একেবারে আপনার আল্লাহ রে হাজেম নাজির যায় না কখন তো এনে তারা কোনোদিন মমতাজের নৌকাই না দিছে মমতাসের নৌকা দিছে শেখ হাসিনা সারা জীবন তোমরা কোনোদিন আয়নাও দেও নাই তোমরা বাদও দেওয়াইতে পারবে না তোমরা গত পাওয়ার হয় নাই পাওয়ার থাকলে আমার জনগণের আছে এই জনগণ যখন কইছে মমতাজী ভালো শেখ খাসিনা কইছে মমতাজরা ভালো কয় মানসি কি পাওয়ার থাকলে জনগণের আছে তোমা গো ওই বিক্রি ও নেতা গো দালাল গো পাওয়ার নাই অতএব আমি বলতে চাই আগামীতে ভোট দিয়ে আপনারা তার জবাবটা দিয়ে দিবেন যে টাকায় গরু ছাগল বিক্রি হয় মানুষ বিক্রি হয় না ঠিক মানুষ বিক্রি হয় না এই দেশের মানুষ একটা মানুষও বিক্রি হবে না টাকায় অতএব আপনারা সাবধান হয়ে যান আপনারা তো আমার নষ্ট করতে চাইছেনই পারেন নাই কারণ উপরে আল্লাহ নিচে শেখ হাসিনার জনগণ আছে কি নষ্ট করা যায় নাকি যাই হোক আপনাদের হলো মন খারাপ মন মানসিকতা খারাপের জন্য আপনারা কোথাও ভালো করতে পারবেন না আর আমি বুকে হাত দিয়ে আল্লাহরে হাজির নাজির জেনে কই আমি মানুষের সেবক আমি মানুষের সেবা করতে চাই আমি সেবামূলক রাজনীতিটা করি অতএব আল্লাহ আমার উপরে আছে না কি কোন আল্লাহর রহমত আমার উপরে আছে কোনো কিছু দিয়েই আমারে ঘাইল করতে পারবেন না অতএব আমার এই মানুষগুলা সাত তারিখে আমি বিনীত অনুরোধ করে গেলাম আপনার একটা জিনিস এটা কিন্তু আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে আছে না আন্তর্জাতিক ষড়যন্ত্রটা হইলো এই কয়েকদিন পরে থেকে দেখবেন আরও শুরু হয়ে যাবে আপনারা যাতে ভোট কেন্দ্রে না যান বিভিন্ন ভয় ভিত্তি নানান কথা যে ওইখানে গেলে মারামারি কাটাকাটি হইব এই গ্রুপে গ্রুপে লাগিয়ে যাইব বুঝছেন না এইগুলা কয়ে আপনাদেরকে ভোট কেন্দ্রে যাতে না যান এই ষড়যন্ত্রও কিন্তু হইবে আমি আগেই কয়ে গেলাম আপনারা কিছুতে ভয় পাবেন না আমার প্রশাসন আসে শক্তিশালী কি আসে না পাশাপাশি র‍্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন তো শুরু করে আবার আর্মিও নামতেছে কি নামতেছে না অতএব এই মারামারি ধরা ধরি মানে খারাপ কিছু করবে সাবেন ও কিন্তু পার পাবেন না আপনারা ও পার পাবেন না আর সে প্রধানমন্ত্রী দেশে সে কে ওই বাবার কন্ত তাই মানুষ নৌকার পক্ষে থাকবো সব মিলে না ওই খুরকাসি মারকাই থাকবো এইটাই মাথায় রাখতে হইব আপনারা ভয় পায়েন না খালি কেন্দ্রে যাবেন সকাল সকালে ভোটটা নৌকা মার্কায় দিয়ে ও আমার 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 গো গো দাদি শুনেন ফুফু খালা সব তার চাইতে আমার শেখ সিনাই ভালা সব মার্কার চাইতে আমার নৌকা মার ভোটের সকাল সকালবেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মারকাই সিল মারিবেন বিসমিল্লা বলিয়া মারবেন বিসমিল্লা বলিয়া ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া মারবেন বিসমিল্লা বলিয়া শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মালা সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই সব মারকার চাইতে আমার নৌকা মারকাই একটু আবেগ আছে স্কান্দার ভাই তারপরে বলবো ভাই মাথাটা ঠান্ডা রেখেন কারণ কি ভালো মানুষ কিন্তু ওই যে একটা আবেগ কাজ করে যে আমার ভাই আজকে নাই বাইচে নাই আমার ভাই রে অনেকেই ভোট দেয় নাই এই আবেগটা তো একটা কাজ করে বাঁচা থাকলে আবার এতখানি আবেগ থাকতো না মানুষটা তো নাই এই জন্য উনি নিজের আত্মীয় স্বজনরেই হয়তো কিছু একটা বকাঝোকা করছে ও এত বাড়িতে আমরা আমাকে পোলা পান কই তোর একের মাইরে কিন্তু ফেলে দেবো কই না আমার হর কই ওইটা যদি ভিডিও করে কেউ সাইরে দেয় যে আমার মাইরে ফেলে বের চাইছে তাহলে কবে যিনি আমার মাইরে ফেলায় তাহলে কিছু আছে কথার কথা আছে না এটা মানুষের কথার কথা বলে হয়তো উনি উনি ওই আবেগ নিয়ে এই রাগারাগিটা করছে ওইটা আবার শয়তানরা ভিডিও করে পাঠাইছে একটা বিপদে ফেলার চেষ্টা করতেছে আমাদের বিতর্কিত করার চেষ্টা করতেছে আমাদের নামে কলঙ্ক দেওয়ার চেষ্টা করতেছে হয়রানি করার চেষ্টা করতেছে আপনারা যদি আমাকে পাশে থাকেন এই হয়রানিতে আমাদের কিছু করতে পারবে না পারবে আপনারা আমাদের পাশে থাকেন দোয়া করেন নৌকা আমার ভোট দিয়েন আমার জন্য দোয়া করেন আমার নেত্রীর জন্য দোয়া করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ